হ্যালো ভিউয়ার্স, আজকের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের দারুণ একটি মিডিয়া প্লেয়ারের সাথে পরিচয় করিয়ে দিব। আমি নিশ্চিত এই ভিডিও প্লেয়ারটি আপনাদের কাছে দারুণ লাগবে। আমরা অনেকেই এমএক্স প্লেয়ার ব্যবহার করে থাকি, কিন্তু এই এমএক্স প্লেয়ারের যে অবস্থা কী আর বলবো, ওপেন করলেই শুধু বিজ্ঞাপন আর বিজ্ঞাপন, বিরক্তিকর। তো আজকের যে মিডিয়া প্লেয়ারটির সাথে পরিচয় করিয়ে দিব, এটি আসলেই অনেক দারুণ ও কমফোর্টেবল, ব্যবহার করলেই বুঝতে পারবেন। তো চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এই লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের এই বেল আইকনটিতে প্রেস করে রাখুন আমাদের লেটেস্ট আপডেটগুলি সবার আগে দেখার জন্য। হ্যাঁ ভিউয়ার্স, যে প্রসঙ্গে ছিলাম, এই হলো সেই মিডিয়া প্লেয়ারটি, জি প্লেয়ার, যেটার প্রশংসা এতক্ষণ ধরে করছিলাম। তো এই প্লেয়ারটির কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। সবথেকে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো আপনি অন্য অন্য কাজের পাশাপাশি এই প্লেয়ারটি ব্যবহার করে ভিডিও দেখতে পারবেন। প্লেয়ারটি ওপেন করার পরে আপনার ফোনে থাকা সকল মিডিয়াগুলি শো করবে। আপনি যে ভিডিওটি দেখতে চান সেটির উপরে প্রেস করলেই ভিডিওটি প্লে হয়ে যাবে। তো দেখুন, আমি একটি প্লে করছি, এবার এটা আপনি যে কোনো জায়গায় সরাতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে, ফোন থেকে আপনি রোটেট করতে পারবেন, আপনি ইচ্ছা করলে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, আপনার যতটুকু ইচ্ছা আপনি ততটুকুই সাইজ বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো দেখুন, খুবই দারুণ একটি প্লেয়ার। তো ভিউয়ার্স, আমি প্লে করে দেখাতে পারছি না কজেস অফ কপিরাইট প্রবলেম। তো আপনারা জানেন যে ইউটিউবের একটি প্রবলেম আছে, যেটা হলো কপিরাইট প্রবলেম। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাইলাম আর কি। তো আপনি এরকম যে কোনো মিডিয়া প্লে করতে পারবেন জাস্ট। তো এটা আসলে খুবই দারুণ, আপনারা ব্যবহার করলে খুবই কমফোর্টেবল ফিল করবেন। আর সবথেকে দারুণ বিষয় হলো এটাই যে আপনি এই প্লেয়ারটা ব্যবহার করে কমফোর্টেবল ফিল করবেন, এর জন্যে যে কোনো বিজ্ঞাপন দিবে না তেমন কোনো। অন্য অন্য প্লেয়ার ব্যবহার করলে দেখবেন যে বিজ্ঞাপন দিতে দিতে আপনাকে বিরক্ত করে ফেলবে। তো প্লেয়ারটি ইনস্টল করার জন্য সরাসরি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন, তারপরে সার্চ বক্সে লিখবেন জি প্লেয়ার। জি প্লেয়ার লিখে সার্চ দিলে প্লেয়ারটি চলে আসবে, জাস্ট এটি ইনস্টল করে ওপেন করবেন, হয়ে যাবে। তো আশা করি ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে বন্ধুবান্ধবের কাছে জানিয়ে দিবেন। ইভেন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অন্যকেও ভালো রাখার চেষ্টা করুন। বাই বাই।